ছিয়াত্তর বারের মতো পেছাল সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ফের পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 29 ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য সময় পেছাল 76 বার। রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু মামলার তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী নতুন দিন ধার্য করেন। 2022 সালের 11 ফেব্রুয়ারি আছানা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও টিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ পরিদর্শক এসআই। 4 দিন পর চাঞ্চল্য করে হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কাছে হস্তান্তর করা হয়। 2 মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের 18 এপ্রিল মামলাটির তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।